কখনো দোকানে ঢুকে চা তৈরি, কখনো চপ ভেজে, আবার কখনো পথচারীদের পানীয় জল খাইয়ে জনসংযোগ সেরেছেন তিনি। এবার ভোটারদের মন জয় করতে টোটো চালানের বিষ্টপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। রবিবাসরীয় ভোট প্রচারে বড় চমক সুজাতার। এদিন বিষ্টুপুর লোকসভা কেন্দ্রের রতনপুর অঞ্চলের মাদারবনি গ্রামে প্রচারে যান সুজাতা। সেখানে প্রচারের মাঝেই টোটো চালাতে শুরু করে দেন তিনি। টোটো চালাতে চালাতে প্রচার করে চমক দিলেন সুজাতা। টোটো চালাতে চালাতে আওড়ালেন সোলো সিনেমার সেই বিখ্যাত সংলাপও। আজকে বসন্তি হ্যায় না ধন্য মে, সেই সংলাপ মনে করে সুজাতার কথায় টোটো এখন তার ধন্য। আমি কোনোদিন টোটো, কোনোদিনও অটো, কোনোদিনও পায়ে হেঁটে, কোনোদিন আপনার ছোট হাতিতে, এইভাবে আমি চালাচ্ছি। তা আজকে বললাম তো, আজকে বসন্তি হ্যায় না ধন্য মে। বাঁকুড়ার বিষ্টুপুর লোকসভা কেন্দ্রে এবার দুই প্রাক্তনের লড়াই। পুরনো কেন্দ্রে ফের দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে টিকিট দিয়েছে তৃণমূল। বাঁকুড়া থেকে শরৎ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।